পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল সকল দর্শকদেরকে। আর আজকে আমরা যে মাছ ধরার ইমেজে আছি, পুকুরে মাছ ধরা নিয়ে ব্যস্ত আছি, তাহলে চলুন আমরা কিভাবে মাছ ধরি পুকুরে বা মাছ ধরার যে কৌশলগুলো আমরা উপভোগ করি। মাছ ধরার ওস্তাদ কিন্তু ভাগ্যবান ব্যক্তি, মাছ ধরছে কিন্তু মাছটা ছেড়ে দিয়েছে, সেটাও দেখাবো। আর এ হলো মাছ, এ হলো ফাঙ্গাস মাছ, ওজন হবে 3 কেজি। এ হচ্ছে মিগেল মাছ, এটা হবে 4 কেজি। আর এ হচ্ছে রুই মাছ, সুন্দর। আমরা চলে যাচ্ছি পুকুরে, দেখি কি কি মাছ ধরতে পারি। আমরা দেখাবো আসলে সেই মাছ ধরার যে তাদের যে কৌশল, কিভাবে তারা মাছ ধরে। তুমি কি সাদা বন্ধু? মাছ ধরার জন্য প্রস্তুতি নিতেছে যে কোথায় মাছ পাওয়া যায়। বিড়ালের খুব পছন্দের খাবার আসলে, আর সে হলো ভেরকা নামে পরিচিত। এই কলা গাছ দিয়ে বানানো হয় মূলত। আবারও মনে হয় পড়েছে পুকুরে, অনেক গভীর তো, এবার যাওয়া যাবে না, যদি ভাগ্য হয় উঠবে আরই। মাছের রাগ আছে, দেখি এবার কি আকর্ষণ। এরকম দাঁত দেখালেও হবে না, মাছ ধরতে হবে, উপরে নিয়ে আসতে হবে, দর্শকদেরকে দেখাইতে হবে। খাই পাও না, গেছো কি রে? মাছ দেখছে, মাছ দেখে আলাপ পাইছে, মাছ দেখে কেন বলতেন? তোমরা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে কিন্তু মাছটা কিন্তু দেখাবা, ঠিক আছে? যতই পারাভারি করো, লাফালাফি করো, মাছ উপরে নিয়ে উঠাই নিয়ে আসবা। দেখি মামাই কি করে। হ্যাঁ, লাইভ চলছে, কোনো কথা বলবো না। এখানে সামনে ওই যে বড় বড় ওস্তাদ আছে দুজন, তারা মাছ ধরা খুব পটু, কিন্তু মাছ একটা ধরছে, কয় ধরে না ধরে না, যাওয়ার পরে কয় ভালো করে ধর। এই পরিস্থিতি, দেখি কি করে। বাবা তো লেট করা যাবো না তো, একটু তাড়াতাড়ি না, তুমি উঠে দাওয়াই মাছ যাও, মাছ দাওয়াই বা তোমার শক্তি হচ্ছে উপরে আর মাছের শক্তি জলে। এবার
তো ফাঙাস মাছ বন্ধু, তুমি তো মাছের তো বড় হইতে না, দেখি দেখি। হ্যাঁ, দেখি এবার কেমন কেরামতি। আমি প্রমাণ রাখতেছি এখন মাছটা কি জানা গেছে? আচ্ছা আচ্ছা, বন্ধু তুমি আসো, একা পারবো না, আসো তাড়াতাড়ি। দে তাবিজ, হুয়া টুয়া দিছে একটু, দিই একবার। কি মাছ? মির্গা মাছ না রুই মাছ? বড় মির্গা, জাতের মির্গা। আচ্ছা আচ্ছা, 4 কেজি হবে, 4 কেজি। এবার সাইরা কইন না যে বাইকনা ধরো, ধর বেড়া, আমি সারি দিছি, ধরো বাইকনা। আমি জালা কি গেছি আমি, লাগে বাবু বুঝি। ধর আর তো জাল আটকিছে, আমি জাল টা নিতে দিই, জাল দি মুহু ফেস দি, জাল ছিড়িয়ে লাগো। আপনার বাইক নিয়ে দিয়েন না, উপরে উঠান, জাল টান দে, টানি ফেসাইল, জাল সব উপরে উঠান, বস লই যাব। আর আর জালের সম্ভব না, না এটা হচ্ছে ডকুমেন্ট, তোমরা কোন সময় কোন ঘটনা ঘটালাও, আমরা কি দর্শকের দেখাবো এটা, ঠিক আছে? এই মাছ ধরার ভিডিও একসময় যখন বয়স হবো তখন বুঝবা যে আসলে কত মাছ ধরছি বয়সকালে। এখন হ্যাঁ গল্প করবো, তখন বিশ্বাস করতে না, ভিডিও লাইভ দেখাই দেবো। হ্যাঁ দর্শক দেখছেন মাছের কি শক্তি, এরকম এক পিস মাছ যদি খাওয়া যায় তাহলে বুঝেন তো কি অবস্থা হবে, পুরো শরীরটা তেল তেল করতেছে মাছের। দেখছো মাছগুলো কি সুন্দর। সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল, এবং এই দিনটি যেন ভালোভাবে কাটে, তাহলে সারা বছর ভালো যাবে। আর আবারও নববর্ষের শুভেচ্ছা রইল, সবাইকে ধন্যবাদ।